কিচ্ছু হয়নি। তারপর কি? তারপর প্রিয়ম্বদা ডায়লগ আছে। তা ডায়লগ দিচ্ছেন না কেন প্রিয়ম্বদা? তিনি বাইরে। বাইরে হাওয়া খেতে গিয়েছিলেন, পারমিশন নেবার দরকার মনে করেন। বলুন কুনাল, বলো। হ্যাঁ, মানে রামপুরতে বলছি। এলে আর কমপ্লিট করার পর কাঁচা হলে বড় অভ্যাস কাটানো। এভাবে কিন্তু আমাদের যথেষ্ট সময় নষ্ট হচ্ছে। উইকদের শেখানোর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা যায় না? স্পেশাল কোচের ব্যবস্থা কর, এক একজন করে ধরে তৈরি কর। তা আমার তো কোনো আপত্তি নেই, রোজ সকালে আমার বাসায় হতে পারে। যখন এই দুরন্ত দায়িত্ব একবার মাথায় নিয়েছি। পাঠ মুখস্থ না করে তুই একবার আসবেন কাল সকালে, যদি ইচ্ছে করেন দয়া করে আমার বাড়িতে আসতে পারেন। দেখো না, কম কর। ওই লম্বা চাড়া কথা শুনে মনে হবে সে কতই বীর পুরুষ, আসলে কিন্তু ছোট্ট খোকাটি। ওর বড় বড় কথাগুলি শুধু আত্মরক্ষার চেষ্টা, কথার মারপেচ খেলে খেলে কথারই ওয়েট নাই ওদের কাছে। আমার শ্বশুর বেঁচে থাকতে সেই দেশের বাড়িতে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার ছেলেদের দেখি মাঠে মোর ছড়াতেন না কালীগঞ্জ লাইনের স্টিমারে সারেঙ্গের জল মা পাতেন, এমন বজ্রজিনী গলা। ওই উঠেছেন, চাটা একটু নিয়ে যান না ভাই। এমন অগোছালো? অগোছালো নয়, রেখেছি। শকুন্তলা সম্বন্ধে যা কিছু রেফারেন্স পেয়েছিস সব। স্ক্রিপ্ট কোথায়? বাইরের ঘরে প্রভাতের কাছে দিয়েছি। হ্যাঁ, সে কি? বডি বডি ও বডি, বাইরে ঘরে একজন অনেক সুন্দর অপেক্ষা করছে, তাকে একটা চা পাঠাতে পারোনি? দাও একটা পাঠিয়ে দাও। একটা পাখি খালি ডাকছে, এই কলকাতার তার মধ্যে পাখিটা। পাখিটাকে ছাড়ো, কাজ আরম্ভ করো। আপনি এমন অদ্ভুত রুক্ষ না, জীবনে কোনো বন্ধু পাবেন না। কত রকমের স্টেজ ওয়াকিং আছে আপনি জানেন? হাঁটার প্রত্যেকটা ফেজে ব্যালান্স কোথায় থাকে, কখন কিভাবে শিফটেড হয় আপনার হাঁটা, বন টু বন ব্রেক করতে হবে। ধর নিন গেট আপ। তোমরা এইভাবে নেমে জানলে আমি কখনই বলতাম না। জয়া তেমনি লুকিয়ে পালিয়ে ঝগড়া করে চলে আসে, আর এখানে এসে হাসি দিয়ে ঢাকবার চেষ্টা করে। কিন্তু এখন এই লালগোলা যাবার ক্রাইসিস আমি কি করি? আচ্ছা, রোলটা কি খুব বড়? আরে না না, আমি তো তাই বলতে যাচ্ছিলাম, মানে আপনি তুলে ফেলুন। এই সান্দাদি, রিহার্সালটা জব করুন। আর সিনা, হ্যাঁ, তুমি অনুসয়াকে নিয়ে আমাদের রিহার্সাল করে চলে যাও। হ্যাঁ, তৈরি কর। চলো। আর ইন্ডিভিজুয়াল রোল যা যা তৈরি করবার আছে গেট ইন। বিভূষণ, আমাদের কার্শিয়াং একটা বাড়ি আছে, খালি পড়ে থাকে সেটা,
আমি ওকে বলে সেখানে কদিন থাকার ব্যবস্থা করতে পারি। বাইরে গিয়ে রিহার্সাল দিলে রিহার্সাল বেশ জোর হবে, আর আমাদের সবাই বেশ একটা আউটিং হবে, কি বলো? ব্যবস্থা করি, করতে পারেন। আপনাদের রিহার্সাল তো বেশ শৌখিন ভাবে মুক্ত করো অন্ধকারে রে দা, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারে রে দা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, দশরূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের অন্ধকার, ছিন্ন করো, ছিন্ন করো বন্ধনের অন্ধকার, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দাস, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দাস। তারপরে আপনার মুক্ত ব্যবস্থা করি, তারপরে যে ঘরটা সেটা দেখব। শান্তাদের সঙ্গে ওরকম ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াস কেন? ওরা চপ কাটলেট খাওয়ায়। ঘুরবি না, ওরা বদ। আচ্ছা আসুন আসুন, দেখবেন আসুন 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 না। কোথায় যাচ্ছেন? ওই পদ্মার মাঝে জাগনার তরে যন্ত্র আনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে নিচ্ছি দেখি, দেন দেন। একবার গুতাইয়া গেছি আবার আসি, একবার গুতাইয়া গেছি আবার আসি, বলো ভাই আরে ফুটা নৌকায় ভাই খেলে না বাড়ি চলে যাই, আরে হেইও হেইও রে হেইও বলো ভাই আরে ফুটা নৌকায় ভাই খেলে না বাড়ি চলে যাই, আরে মটকট গুল্লের মুখ খিসালি অঙ্গে তেজালা রে লাগুল ধই দিয়া পাগ দে উন্ডের লঙ্কাতে মাঠা, পদ্মামাকে কাছে পেয়ে মাথায় ঠেকাচ্ছেন? এপার পদ্মা ওপার পদ্মা, মধ্যিখানে জাগনার চর, আমরা বসে আছি, ধরেন ধরেন। আচ্ছা আচ্ছা, এপার পদ্মা ওপার পদ্মা রে, জাগনারে সর তারি পরে বৈশায়াছেন শিব সদাগর, তারি পরে বৈশায়াছেন শিব সদাগর, এপারে পদ্মা ওপারে পদ্মা রে, জানেন ও পারে না পূর্ব বাংলা, এটা পদ্মা আমি আগে জানতাম না, ও পারেই কোথাও আমার দেশের বাড়ি। এখানকার আকাশটা ধোয়া না, আজ এমন মন খারাপ হয়ে গেল।